নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে অর্থাৎ চড়ক পুজোর আগের দিনে অনুষ্ঠিত নীল ষষ্ঠী ব্রতের ব্রতফল, ব্রতের নিয়ম এবং ব্রতকথা শুনে নেব। বাঙালি মায়েদের ১২ মাসে ১৩ ষষ্ঠীর ব্রত সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য এবং মঙ্গলের জন্য মায়েরা ষষ্ঠী ব্রত পালন করেন। মা ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করেন। নীলষষ্ঠীর ব্রত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় না, তবুও এই ব্রতের নাম ষষ্ঠী, নীলষষ্ঠী। এই ব্রতে দেবাদিদেব মহাদেব এবং মা ষষ্ঠীর পুজো করা হয়। বলা হয় নিয়ম মতো নীলষষ্ঠীর ব্রত পালন করলে পুত্রকন্যাদের কোনো রকম ক্ষতি হয় না। ব্রতকথা। এক বামুন আর এক বামনী ছিল, তাদের সাতটি ছেলে এবং একটি মেয়ে হয়েছিল। তারা ভক্তি করে বার ব্রত করত, ঠাকুর দেবতার ভক্তি ছিল তাদের অগাধ। এত দেবতা, এত ঠাকুর, এত বার ব্রত, সবই বৃথায় যেত। ছেলে হয়ে মাত্র ২ বছর বেঁচে থাকে, তারপর হঠাৎ মারা যায়। এইসব দেখে দুজনে ভাবে, বার বলো, ব্রত বলো, দেবতা বলো আর ঠাকুর বলো, কলিতে সব মিথ্যে। এই বলে বাপ পিতামহের বাস্তু ছেড়ে তারা কাশী ধামে চলে গেল। একদিন মণিকার্ণিকায় স্নান করে ঘাটে চাতালে বসে অদৃষ্টের কথা ভাবতে ভাবতে বামনী অন্যমনস্ক হয়ে গেল। তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামনীর বেশ ধরে কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে সে জিজ্ঞেস করল, কি বাছা, এই দুপুরবেলায় গালে হাত দিয়ে কি ভাবছ? বামনী বলল, আমার যে দুঃখ তা তোমায় কী করে বলবো বাছা। এক আটটা নয়, সাত সাতটা ছেলেমেয়ের মা হয়ে সবটাই হারালাম। তাই ভাবছি যে বার বলো ব্রত বলো সব মিথ্যে, কলিতে কি আর ঠাকুর দেবতা আছে? বামনী বেশি মা ষষ্ঠী বললেন, সে কি, ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয় না, বার ব্রত বিফলে যায়। তা তুমি কি মা ষষ্ঠীকে মানো, তার পুজো তুমি কখনো করেছো? তিনি হলেন ছেলে পুলেদের দেবতা। তাড়াতাড়ি বামনী বলে উঠল, সে কি, মা ষষ্ঠীকে মানি না, খুব মানি। বামনী বেশি মা ষষ্ঠী বললেন, বলি সব কটি ষষ্ঠী করেছ, নীল ষষ্ঠী ব্রত করেছ কি? বামনী বলল, না মা, কখনো তো ওনাম শুনিনি, ও নিয়মও জানি না, কীভাবে করতে হয়। বামনী বেশি মা ষষ্ঠী বললেন, গোটা চৈত্র মাসে প্রতিদিন শিব পুজো করতে হবে, তারপর সংক্রান্তির আগের দিনে উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ে প্রদীপ জ্বেলে দিতে হবে, মা ষষ্ঠীকে ভক্তিভরে প্রণাম করে জল খেতে হবে। নীলষষ্ঠী ব্রত করলে ছেলে মেয়ের কখনো ক্ষতি হয় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। বামনী কাশীতে থেকে চৈত্র মাসভর প্রতিদিন শিব পুজো করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ দিয়ে তারপর জল খেল। দেখতে দেখতে আবার বামনী গর্ভবতী হল। তারপর ১০ মাস ১০ দিন পরে সোনা চাঁদের মতো একটি পুত্র সন্তান হল। ক্রমে ক্রমে অনেকগুলি ছেলেমেয়ে হল। বামুনের কাশিতে খুব নামডাকো হল। টাকা পয়সা মোহর হীরেতে ঘর ভরে গেল। বামনী ক্রমে ক্রমে দেশে বিদেশে নীলষষ্ঠী ব্রত প্রচার করতে লাগলো। সবাই খুব ভক্তি ভরে নীলষষ্ঠী ব্রত করতে লাগলো। পূজাবিধি। এই ব্রত সন্তানবতী রমণীরা করে থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল, তার আগের দিন সংযমী হয়ে নিরামিষ খেতে হয়, পরদিন উপবাসী থেকে লীলাবতীর পুজো দিতে হয়। সন্ধেকালে নীলের অর্থাৎ নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জল খেতে হয়। এই দিন অন্ন খেতে নেই। মায়েরা পুজোর পরে ফলমূল ছাড়া দুধ খেতে পারেন। অথ নীলষষ্ঠী ব্রত কথা এখানেই সমাপ্ত।